হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন ইপসন L130-এর প্রিন্টার। এই প্রিন্টারটি প্রবলেম পেপার দেওয়ার পরে, পেপারে আপনার সরি প্রিন্ট হওয়ার পরে প্রিন্টারটি লাল সিগন্যাল জ্বলছে। তো চলুন দেখি এই প্রিন্টারটি এখন কী প্রবলেম সেটা দেখি, দেখা যাক। তো আমাদের সাথে থাকুন, যে প্রিন্টারটি কী প্রবলেম সেটা আমরা একটু দেখব। প্রিন্টারটি অন করার পরে আপনার প্রসেসিং হচ্ছে, তো বন্ধুরা আপনারা একটু অপেক্ষা করুন, প্রিন্টারটি প্রসেসিং হচ্ছে। তো তা এখন আমরা দেখব যে প্রিন্টারের যে সমস্যা ছিল সেই সমস্যাটা আসলে কি। আপনাদের একটু কী বলবো, ধৈর্য ধরে দেখুন। আর প্রিন্টারের ব্যাকগ্রাউন্ডটা, ব্যাক সাইডটা আপনার হচ্ছে কেন ভেঙে যাওয়ার কারণে আমরা একটু আটা দিয়ে জোড়া লাগানো চেষ্টা করতেছি। আসলে ওখানে আটা দিয়ে হোক কোনো কাজ হয় না, তারপরও চেষ্টা করছি যে থাকে কি না। তো প্রিন্টারটি এখন রেডি হয়েছে, আমরা একটা প্রিন্ট দেওয়ার চেষ্টা করব। ব্যাক সাইডটা খোলার জন্য চেষ্টা করতেছি, আসলে না খুলেও প্রিন্ট হবে হয়তো বা, তারপরে আমরা খোলার জন্য চেষ্টা করতেছি যাতে এই সাইডটা আপনার ইউটিউব চ্যানেল কোনো ধরনের প্রবলেম না হয়। তো বন্ধুরা দেখুন, দেখতে থাকুন, আমাদের প্রিন্ট না দেওয়া পর্যন্ত একটু ওয়েট করি। তো বন্ধুরা চলুন আমরা এবার একটু প্রিন্টে দেখি যে আসলে প্রিন্টারটা কী প্রবলেম আছে। বন্ধুরা এর মধ্যে একটু কথা বলে দিই যে প্রিন্টারটি আপনারা একটু ভালো করে দেখুন, প্রিন্টারটি কেমন দেওয়া হয়েছে এখন হচ্ছে। তো প্রিন্ট হওয়ার পরে প্রিন্টারটির যে প্রবলেম আসলে সেটা একটু দেখুন, এই যে লাল বাতির সিগন্যাল জ্বলে আছে, এ হচ্ছে কেন প্রিন্টারটির প্রবলেম। তো আমরা এই প্রবলেমটি সলিউশন করব আপনাদের সামনে, দেখুন যে এই প্রবলেমটি কিসের জন্য হয়। পেপার জামে যে সেন্সার আছে না, ওখানে একটা স্প্রিং থাকে বুঝছেন, ওই স্প্রিংটা আমরা লাগাবো, লাগায়ে আবার প্রিন্টারটি প্রিন্ট করব। তারপরে আপনারা দেখবেন আসলে প্রিন্টারটি কোন পরিস্থিতিতে থাকবে। তো চলুন আর একটা প্রিন্ট দেখি। তো বন্ধুরা এর মধ্যে আবার দুইটা কমান্ড দেওয়া হয়েছে, আপনারা আবার মনে করেন না যে প্রিন্টারটা আগের মতন প্রবলেম হতে পারে এরকম মনে করেন না, কারণ প্রিন্টারে কমান্ড থাকলে আপনার অনেক সময় লাল বাতি জ্বলে, সেটা আবার আপনার রিসিম বাটনটি ক্লিক করলে আবার আপনার আবার পেজটা আবার টানে। তো বন্ধুরা আপনারা একটু ওয়েট করুন, আর আমাদের চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অতি তাড়াতাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, যাতে আপনি আমার ভিডিওটি সবার আগে দেখতে পারেন। আর যেসব কাজগুলো আমরা
আপনাদের মাঝে উপভোগ করি, সেগুলো আপনারা তাড়াতাড়ি শিখতে পারেন সেটা আমরা চাই। কারণ আপনারা আমাদের যেসব প্রোডাক্টগুলো আছে এই প্রোডাক্টগুলো আপনারা আমাদের কাছে পাবেন, আপনার বাসায় বসে এগুলো শিখতে পারবেন, বাসায় বসে আপনারা এগুলো মেরামত করতে পারবেন। তো দেখুন বন্ধুরা, আগে প্রিন্টারটি যে অবস্থায় ছিল এখন সেটা নাই, কারণ আমাদের এখন দুইটা পেজ একসাথে কমন পড়েছে, যার কারণে আপনার ওই প্রবলেমটা দেখা দিচ্ছিল। তো এখন দেখুন প্রিন্টারটি ওকে, এটা কাজ করতে পারেন যে ভাই এতে। তো বন্ধুরা, আমাদের পেজে যারা এখনো পর্যন্ত লাইক শেয়ার কমেন্ট করেননি তারা অতি তাড়াতাড়ি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। যদি আমাদের ভিডিও পছন্দ হয় তাহলে আপনারা কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কেটে দিস না ইন্দ্রি, কেটে দিস না, যাতে এই কালিশালের মধ্যে পড়বেন, পড়লে এই জিনিসটা নষ্ট হয়ে যাবে না, ভালো ভালো ভিডিও তৈরি করতে পারি। সিলাইনি পাইপটা শুধু এই জায়গাটা এর মধ্যে ঢুকাই দেবেন, বাইরে বেঁকে দেবেন, আর কিছু না। শুধু এই পাটটা খুলি এখান থেকে এটা বেঁকে দেবেন। এটা ওভারকালি নাকি? হ্যাঁ ওভারকালি, ওভারকালি সে এটা কেটে দিতে। হুম হুম, তাছাড়া কোনো সমস্যা নেই। সিদ্ধ বেড়ে যান।